নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 7ই ফেব্রুয়ারি 2023 টু 27ই ফেব্রুয়ারি 2023, আগামী 20 দিন এই 6টি রাশি এক চেটিয়া রাজত্ব করতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী 6টি রাশি, আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই আপনারা শুনবেন। দেখুন, নাম্বার 1 পয়েন্ট, আগামীকাল সকাল 7টা 29 মিনিটে যুবরাজ রাশি পরিবর্তন করে মকর রাশিতে প্রবেশ করছে। অর্থাৎ এই বুধ গ্রহ মকর রাশিতে প্রবেশ করছে আগামীকাল সকাল 7টা 29 মিনিটে প্রবেশ করে, অর্থাৎ মিত্র রাশিতে বুধ প্রবেশ করে 6 রাশিকে করবে মারামাল। বুধ কি দেখে? বুধ আমাদের শেয়ার বাজার, বুধ আমাদের বুদ্ধির দ্বারা যারা কাজকর্ম করে, যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, মার্কেটিং লাইনে আছেন, স্টক মার্কেটের সঙ্গে যুক্ত আছেন, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাগুলো যারা ওকালতি করছেন বা আপনি কথা বিক্রি করে খান, এই জায়গাগুলো কিন্তু বুধ কিন্তু দুর্দান্ত কিন্তু রেজাল্ট দিতে চলেছে। অর্থাৎ বুধ হচ্ছে আমাদের বুদ্ধির কারক গ্রহ। দেখবেন, আমি একটি কথা বলি, একটা মানুষকে প্রচুর টাকা দেওয়া হলো কিন্তু তার বুদ্ধি নাই, 1 কোটি টাকা দেওয়া হলো তার বুদ্ধি নাই, দেখবেন সে টাকা কিন্তু নষ্ট করে দিয়েছে। আর একজনকে 100 টাকা দেওয়া হলো, সে ওই টাকাকেই কিন্তু রোল করতে করতে সেটা 1000 থেকে 2000, 2000 থেকে 5000, 10000, 20000, 50000, 1 লাখ, এই করতে করতে রোল করতে করতে টাকাটা কিন্তু একদিন 1 কোটিতে গিয়ে কিন্তু পৌঁছাবে। এটা হচ্ছে তার জন্মছকে বুধ কিন্তু ভালো আছে। বুধ ভালো থাকলে তীক্ষ্ণ বুদ্ধি, তুখার বুদ্ধি হয়, নিজে ভালো ডিসিশন কিন্তু নিতে পারে। বুধ যদি আপনার জন্মছকে ভালো থাকে, আপনি যথেষ্ট মানে বুদ্ধিবান একজন ব্যক্তি হবেন। যারা সিএ নিয়ে পড়ছেন কি না, চার্টার অ্যাকাউন্ট নিয়ে বুধ কিন্তু ভালো থাকা দরকার আছে। অর্থাৎ যারা ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বুধকে কিন্তু ভালো থাকা দরকার আছে। বুধ হচ্ছে বুদ্ধির কারক গ্রহ, অর্থাৎ বুধ আমাদের জন্মছকে যদি নিচস্থ থাকে, আমি বারবার বলি, বুধ যদি আপনার জন্মছকে নিচস্থ থাকে, আপনি নিজে ভুল সিদ্ধান্ত নিয়ে নিজে একদিন কিন্তু হতাশাতে ভুগবেন যে আমি কি করলাম। অর্থাৎ আপনি যখন খাতা কলম খুলে হিসাবে বসবেন না লাভ ক্ষতির, তখন দেখবেন আপনার জীবনে ক্ষতিটাই বেশি, লাভের জায়গায় কিন্তু নেই। বুধ ভালো না থাকলে আপনি কিন্তু মানুষ চিনতে পারবেন না, কে আপনার আপন কে আপনার মিত্র। বুধ গ্রহ কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট একটা বুদ্ধির কিন্তু মুখ্য কারক গ্রহ। বুধের বিশেষভাবে কারকতা কিন্তু রয়েছে, অর্থাৎ বুধের যে নেচার সেটা কিন্তু বিশেষভাবে আপনার খুব বাল্য সুলভ নেচার হয় এবং একটু ফাস্ট মুভি প্ল্যানেট, একটু দ্রুতগামী প্ল্যানেট, যে কোনো কাজ দ্রুত কিন্তু করে, অর্থাৎ এই লেন্দি কিন্তু নয়, ওই ধীরে সুস্থে এটা না, যে কোনো কাজ চট জলদি কিন্তু করে থাকে। এই বুধ রাশি পরিবর্তন করে মকর রাশিতে প্রবেশ করে 6 রাশিকে করবে মালামাল। এই আগামী 20 দিন এই 6টি রাশি মানে এক চেটিয়া রাজত্বর নির্ণায়ক রেজাল্ট কিন্তু পেতে চলেছে, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই 6 রাশি। কোন এই সৌভাগ্যশালী 6টি রাশি,
আমি একে একে বিশ্লেষণ করব। আর যাদের ক্ষেত্রে হচ্ছে না, ভিডিও শুনছেন সমস্যা আছে, শুধু ভিডিও শুনলে হবে না, নিজস্ব জন্মকুণ্ডলী অবশ্যই আপনারা বিচার করুন। নিজস্ব জন্মকুণ্ডলীটা কিন্তু বিচার করা কিন্তু একান্তই দরকার, অর্থাৎ আপনার জন্মকুণ্ডলীতে বুধ গ্রহ কেমন রয়েছে, আপনার জন্মকুণ্ডলীতে ন্যাকাল চাটে শুক্র কেমন রয়েছে, আপনি ব্যবসা করছেন বুধ আপনার ড্যামেজ রয়েছে, ব্যবসা কিন্তু হবে না, বুধকে কিন্তু ভালো থাকা দরকার। ব্যবসায় কারক গ্রহ হচ্ছে বুধ, অর্থাৎ ব্যবসা করতে গেলে ভালো একটা তীক্ষ্ণ বুদ্ধির কিন্তু দরকার, দূরদর্শিতা কিন্তু দরকার, এই দূরদর্শিতা দেয় কিন্তু বুধ গ্রহ। তো এই ভিডিও শুনছেন হচ্ছে না, হতাশ হবেন না, জ্যোতিষশাস্ত্র আপনাকে কিন্তু টেনে কিন্তু তুলবে। শুধু একের পর এক ভিডিও দেখলে হবে না, আপনার জন্মছকে যে সমস্যাটা রয়েছে সেই সমস্যার সঠিক প্রতিকার প্রতিবিধান আপনি করুন, নিশ্চিত রূপে আপনি কিন্তু লাভ কিন্তু পাবেন। কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি চ্যালেঞ্জ নিয়ে কাজ করি এবং দায়িত্বের সাথে কাজ করি, ওই হচ্ছে হবে। আর সম্পূর্ণ গ্রহের গোচর ধরে ওই দুম করে বলে ফেললাম এই কটা রাশি ভালো, কি কারণ লজিক কিন্তু দেখাতে হবে কি কারণে হচ্ছে। এবং এর পাশাপাশি একটি কথা বলে, আমি সবার কিন্তু হাত ধরি না, যার হাত ধরি তাকে কিন্তু টেনে তুলি। অর্থাৎ অনেকেই বলে যে স্যার রেমেডি করেন, আমি না, অনেকের ক্ষেত্রে কিন্তু আমি কিন্তু নিজে থেকে বলি না, যারা খুবই অনেকেই যে বলে আচ্ছা ঠিক আছে দেখা যাবে, আমি একটি কথা বলি, যারা দিয়ালে পিঠ থেকে গেছে তারাই আমার সঙ্গে যোগাযোগ করুন। আর যারা ভাবছেন যে আচ্ছা দেখালাম ক্যাজুয়াল ব্যাপার, আমি তাদেরকে বলি ঠিক আছে ক্যাজুয়াল ক্যাজুয়ালের জায়গায় থাকুক। কারণ হচ্ছে কি বলুন তো, একটা নিজের মধ্যে একটা খিদা জন্মানো দরকার। খিদা না জন্মালে কিন্তু আপনি জীবনে কিন্তু উন্নতি করতে পারবেন না। খিদা জন্মা চাহিদা দরকার, ডিমান্ড, আপনার ডিমান্ড কী আছে, চাহিদা কী আছে। আমার একটা কথা, দু চোখ ভরে স্বপ্ন দেখুন, স্বপ্ন ছাড়া কিন্তু এই জীবনে কিন্তু চলতে পারবেন না। আপনি অনেক দূর ভাবুন, এগানোর অত দূর না পৌঁছাতে লক্ষ্য কিন্তু স্থির রাখুন, দেখবেন একদিন অতটা না অত দূর না পৌঁছাতে পারেন তার অনেকটা এগিয়ে গেছেন। অর্থাৎ আপনি যদি চান নিজের জীবনকে বদলাতে, অবশ্যই আমার সাথে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করুন। কারণ একটা রেমেডি আপনার ভাগ্যকে কিন্তু বদলে দিতে পারে, আপনার সমস্যার কিন্তু সমাধান কিন্তু নিশ্চিত রূপে কিন্তু করতে পারে। কোন জায়গাটাতে সমস্যা রয়েছে তার সঠিক প্রতিকার প্রতিবিধান, তার ক্ষেত্রে কত নম্বর নক্ষত্রে আছে, কোন ডিগ্রিতে আছে, বুধের কারকতা, বুধ নিচস্থ আছে কি না, বুধ কোন গ্রহের সঙ্গে অবস্থান করে, বুধ দেখা যাচ্ছে রাহুর সাথে অবস্থান করছে, বুদ্ধি বিভ্রাট কিন্তু হবে। বুধ রাহুর সঙ্গে অবস্থান করলে আপনার একাধিক জায়গাটা কিন্তু অর্থ নাশ, বুধ নিচস্থ থাকলে আপনার অর্থ অপচয়, বুদ্ধিহীনতার জন্য অর্থ নাশ কিন্তু আপনার কিন্তু হবে। এই বুধের যে রাশি পরিবর্তন মকর রাশিতে প্রবেশ করে কোন কোন রাশিকে লাভ দিবে, প্রথম কথা হচ্ছে মকর রাশিকে লাভ দেবে, কারণ আপনার ভাগ্যাধিপতি ভাগ্যভাবে অবস্থান ভাগ্যাধিপতি রাশিতে অবস্থান করছে, বিশেষভাবে আপনি ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পাবেন। এটা আমি দেখতে পাচ্ছি ভাগ্যের পূর্ণ মাত্রায়, কারণ আপনার ভাগ্যভাব তো এই জায়গাটা কিন্তু আপনার ক্ষেত্রে বিশেষভাবে লাভ কিন্তু আপনাকে কিন্তু দিবে, কারণ আপনার নবমপতি রাশিতে অবস্থান করছে, এখানে কিন্তু বিশেষভাবে আপনাকে কিন্তু লাভ দিতে চলেছে। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো, বিশেষভাবে লাভ পেতে চলেছে সে রাশি না বৃষ রাশি, আপনার ধনাধিপতি এবং পঞ্চমপতির ভাগ্যভাবে অবস্থান করছে, অর্থাৎ আপনার ধনের এবং আকস্মিক প্রাপ্তির একটা সম্ভাবনা, আপনার ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট এক চেটিয়ে রাজত্ব করতে চলেছে বৃষ রাশি। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশি না কন্যা রাশি, দেখো রাশির অধিপতি আপনার পঞ্চমভাবে অবস্থান করছে, আপনার আকস্মিক অর্থপ্রাপ্তি, শেয়ার বাজার, স্টক মার্কেট, আপনার ফাটকা, লটারি থেকে আপনারা কিন্তু এই সময় কিন্তু লাভ কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির একাদশভাবে, সপ্তমপতি একাদশভাবে, চতুর্থপতি একাদশভাবে আপনার ব্যবসা ক্ষেত্রে উন্নতি, আপনার সম্পত্তিগত দিক থেকে লাভ, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ, এই সম্ভাবনা কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশির আমি কথা বলবো বিশেষভাবে লাভ পেতে চলেছে সে রাশির নাম লিখে রাখুন, সে রাশির আপনার ধনুরাশি। ধনুরাশি সপ্তমপতি দ্বিতীয় হয়, ব্যবসার ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত লাভ আপনারা কিন্তু এই সময় পাবেন। এবং আপনাদের ক্ষেত্রে ধনুরাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন, পদোন্নতি, এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে। ধনুরাশির ক্ষেত্রে এই বুধের রাশি পরিবর্তনে আগামী 20 দিন নির্ণায়ক রেজাল্ট কিন্তু পেতে চলেছে।
অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির কেন্দ্র ত্রিকোণ রাজযোগ সৃষ্টি করছে, ভাগ্যাধিপতি আপনার চতুর্থ ভাবে অবস্থান করছে, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট সুখ সাধন আপনাদের বৃদ্ধি করবে, আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের পুনরুদ্ধার হবে এবং আপনাদের ইনকাম বৃদ্ধি কিন্তু এ সময় করবে। বুদ্ধির দ্বারা যারা কাজকর্ম করেন সেখান থেকে আপনারা লাভ পাবেন, প্রপার্টি থেকে এই সময় আপনারা লাভ পাবেন এবং ভাগ্যের যে সাপোর্ট, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু হতে কিন্তু চলেছে। এরপর যে রাশি সেটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশি কর্মক্ষেত্রে উন্নতি হতে চলেছে এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের কিন্তু লাভ এই সময় কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ এই যে আমি ছয়টি রাশির কথা বললাম না, আগামীকাল যে বুধের রাশি পরিবর্তনের ফলে আগামী 20 দিন এক চিঠি রাজত্ব করবে, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, এই কটি রাশি কিন্তু নির্ণায়ক রেজাল্ট কিন্তু পেতে চলেছে। তবে আপনার জন্মছকে বুধ গ্রহ কেমন রয়েছে সেটা কিন্তু একান্ত বিচার্য বিশ্লেষণের দরকার এবং আপনার যদি বুধের মহাদশা, বুধের অন্তর্দশা, বুধের প্রত্যন্তদশা যদি চলে এই সময় কিন্তু আপনি যথেষ্ট প্রফিট আপনি কিন্তু পেতে চলেছেন। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।